भारत ब्रिटिश प्रशासन तरीके की देश में उठी पाए शादीनता लाभीर प्रक्रिया संपूर्ण है दुर्घटना संसदे भारत में शादीनता आय पांच बार बंदों में एक बार ब्रिटिश भारत तरीके दिए Commonwealth of Science এর অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত পাকিস্তানের জন্ম হয়। তখন দেশের কোন স্থায়ী সংবিধান ছিল না। 1947 সালে 28 আগস্ট একটি স্থায়ী সংবিধান গঠনের জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। 6 নভেম্বর 1947 সালে কমিটি একটি ভাষা সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেওয়া হয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদে ভাষা সংবিধান আলোচনার জন্য 167 বার অধিবেশন লাগবে। এই সময় অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। 1949 সালের 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয়। 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের এই দিনটি শ্রদ্ধা জানিয়ে 1949 সালে 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং এই দিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হয়। বহুতর্ক বিতর্ক ও কিছু সংশোধনের পর 26 জানুয়ারি 1950 গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুইটি নথিতে একটি ইংরেজি অপরটি হিন্দি স্বাক্ষর করেন। এর 2 দিন পর অর্থাৎ 26 জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধানটি কার্যকর করা হয়। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে। এই দিন রাজপথে আনন্দপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ। আজকে 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মেহমানিয়া আলিয়া মাদ্রাসা ফ্ল্যাগ উত্তোলনের কাজ আমরা এখন করব। আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন মেহমানিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহযোগিতা করবেন এই মাদ্রাসার কার্যকরী কমিটির সম্পাদক রহিমুদ্দিন সাহেব। ওনাদেরকে উত্তোলন করার জন্য অনুরোধ থাকছে। সঙ্গে আমি অনুরোধ করবো আমাদের মাদ্রাসা হাজি সাহেব, যেহেতু এটা একটা ইসলামিক প্রতিষ্ঠান, তো আজকে সংবিধানের উপর ভিত্তি করে যেহেতু প্রজাতন্ত্র দিবস আমি আমাদের কোরআন সংবিধান সেজন্য আমি এই আমাদের কোরআন সংবিধানে যিনি হাদিস রয়েছে ওনাদের সঙ্গে কথাটা রয়েছে। আসরে সম্মান সমাজ রাখো। এই বিশ্ব সৃষ্টি করার রাবুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, একে একে সবকিছু সৃষ্টি করেছেন। ঠিক সেইভাবে পৃথিবী সৃষ্টির পর দেশগুলো এটাকে আলাদা আলাদা নাম দিয়েছিল না, একে একে এই পৃথিবীতে মানুষ এসেছেন, এসেছেন সাহায্য এসেছে, সাধারণ মানুষ পৃথিবীতে এসেছে। তারপর শেষ কবি এটুকুতে আসার পর যেভাবে রাব্বুল আলামিন আমাদের সংবিধান হিসাবে পবিত্র কুরআন শরীফকে নাজিল করেছেন, নাজিল করে পুরা পুরা বিশ্বের প্রতিটি মানুষ তথা সমগ্র সৃষ্টিগুলি কিভাবে সুন্দরভাবে কেমন পর্যন্ত চলবে তারই নির্দেশনা রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে পৃথিবীতে জারি করেছেন। তো পৃথিবীতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে আমাদের সেই সংবিধান হিসাবে বোঝাতে হবে। আমাদের ভারতবর্ষ সেভাবে আলাদা হওয়ার পর, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হওয়ার পর, যারা এই ভারতবর্ষ দীর্ঘ 200 বছর ব্রিটিশের শাসন থেকে মুক্ত করেছেন, যে সকল দেশ সন্তানগণ নিজের আত্মবলিদান করে যারা এই ভারতবর্ষের স্বাধীনতা দান করেছেন, 1947 সালে উনাদের স্বাধীনতার মাধ্যমে আত্মবলিদানের মাধ্যমে আমরা একটা পূর্ণ স্বাধীনতা পেয়েছি। 1947 সালের আগে 1920 সালে গান্ধীজি যখন পূর্ণ স্বাধীনতা লাভের উদ্দেশ্যে উনি একটা স্বরাজ আন্দোলন ঘোষণা করেছিলেন। সেই ভিত্তিতে যেহেতু 1930 সালে ভারতবর্ষ স্বাধীন ছিল না, 1947 সালে এসে স্বাধীন হয়েছে। তো উনি যে স্বরাজের রাজ্যটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন 26 জানুয়ারি। তো তারপর 1947 সালে ভারতবর্ষ বীর সন্তানদের আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতা লাভ করে তারপরে 1950 পর্যন্ত 1950 24 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা সুবিধা ঘোষণার জন্য একটা প্রয়াস ডক্টর বি আর আম্বেদকর চালিয়ে যান। আমি এইসব কথাগুলো বিশুদ্ধভাবে বলছি এই কারণে যে এইসব ছোট ছোট বিষয়গুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা জানবে। আমি প্রথমেই একটা কথা বলেছি, যেহেতু দেশপ্রেমী নামের একটা অঙ্গ, তো এই ছাত্রগুলো কিভাবে আমাদের দেশে সম্মান জানাবে তা যদি না জানা থাকে তাহলে তো ওনারা সুন্দরভাবে আগে এইসব দিনগুলো পালন করতে পারবে না, বাথরুমে সম্মান জানাতে পারবে না। এই জন্য আমি পুরো একটু বিশুদ্ধভাবে বলছি, সমালোচনার জন্য দুঃখিত। তারপর 1950 সালে 24 জানুয়ারি অবধি আমাদের যে সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর, উনি সংবিধানটি পূর্ণভাবে রচনা করে ফেলেছেন আরো কিন্তু সদস্যের সহযোগিতায়। তারপর যখন 26 জানুয়ারি সেটাকে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষে লাগু করা হয়। এই ভারতবর্ষে 26 জানুয়ারি যেহেতু সংবিধানকে লাগু করা হয়েছিল, অর্থাৎ 26 জানুয়ারি পর থেকে ভারতবর্ষ কিভাবে চলবে, হিন্দু মুসলিম এক নামে চলবে, কিভাবে ভারতবর্ষের প্রতিটা মানুষ যেমন একজন শ্রমিক 10টা থেকে 4টা অব্দি কাজ করবে, একটা নিয়ম যেমন একটু উদাহরণ বলছি, এই নিয়মগুলো এরকম বিভিন্ন ধরনের নিয়ম আছে ভারতবর্ষ চলবে। প্রতিটা মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্ট প্রতিটা মানুষের যে নিয়ম নীতি চলার নিয়ম নীতি সেটা সংবিধানের মধ্যে আইনগতভাবে বলা হয়েছে। তো এই যে সংবিধান ঘোষণা করা হয়েছে সেটা লাগু করা হয়েছিল 26 জানুয়ারি, এবং 26 জানুয়ারি লাগু করার কারণে ভারতবর্ষ আজ অব্দি সংবিধান অনুযায়ী চলছে। আমরা বিশ্বাস রাখি আগামীতে অব্দি সংবিধানের মোতাবেক চলবে। সংবিধান যতদিন আছে আমাদের কারো কোনো ভয় নেই। আমরা শান্তিপূর্ণভাবে একে অন্যের সহযোগিতায় একে অন্যের ভালোবাসায় চলতে পারবো। এইসব বিষয়গুলো একটু বিস্তৃতভাবে বললাম। আমি আমাদের আগামী দিনে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি দায়িত্ব সহকারে বলছি, আমাদের যে ছোট ছোট শিশু বাচ্চারা রয়েছে, আমরা কিছু এক্সট্রা বিষয়ে আমরা আগে বলেছি আমরা লাগু করতে পারিনি, খুব দেরি হবে না আমরা সেগুলো লাগু করবো। আমাদের ইসলামিক জ্ঞানের পাশাপাশি জেনারেল জ্ঞানেরও দরকার আছে। একজন মুসলমান হিসাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা কি ছিল, এইসব বিষয় যদি আমাদের মুসলমানের বাচ্চারা না জানে তাহলে ভারতবর্ষকে সম্মান করা আসলে বাস্তবে অসম্ভব হয়ে উঠবে। যদি না জানা থাকে তো নিশ্চয়ই একটা জায়গায় আমার বাধা সম্মুখীন হবো। তো সেইসব বিষয়গুলো কাটিয়ে উঠতে হলে আমাদের সংবিধানের যে ভূমিকা বিষয় আমাদের জানা দরকার, আমাদের যেমন জানা দরকার আমাদের বাচ্চাদের তেমন জানা দরকার। সেই হিসাবে আমি একটু আমার আলোচনা জায়গায় করলাম, কেউ কিছু মনে আসবে না, যদি আমার আলোচনার মাধ্যমে কোনো কেউ দুঃখ পেয়ে থাকে বা কোনো কিছু আমি ভুল করে থাকি ক্ষমা করে দেবে। আমি আবারও এই ভারতবর্ষের দুই সরকারের সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।